আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একজন মৌলবী সাহেব জিনেদের বিয়ে পড়িয়েছিল, তারপর সেই জিনের পরিবার হাদিয়া স্বরূপ সেই মৌলবীকে কিছু মিষ্টি এবং টাকা দিয়েছিল। তারপর মৌলবী সাহেবের সঙ্গে ঘটে গেল একটি বিস্ময়কর ঘটনা, যা আজও মৌলবী সাহেব সেই ঘটনা ভুলতে পারেনি। ঘটনাটা ছিল এমন, বন্ধুরা, এক মৌলবী সাহেব ছিলেন যার নাম মোহাম্মদ নওয়াজ। আমি বাচ্চাদেরকে কোরআনুল কারিমের তালিম দিই, পাশাপাশি দুনিয়াবি শিক্ষার তালিমও দিয়ে থাকি। তিনি বলেন, রাতের কোনো এক প্রহরে হঠাৎ করে আমার ঘরে দরজায় কেউ টোকা দিল, অর্থাৎ কেউ একজন গভীর রাতে আমার ঘরে দরজায় ঠক ঠক করে শব্দ করল। আল্লাহ তাআলা আমাকে একটি বিশেষ বৈশিষ্ট্য দান করেছিলেন, যে আমি যতই গভীর ঘুমে থাকি না কেন, আমার ঘরে কেউ দরজায় টোকা দিলে সাথে সাথে আমার ঘুম ভেঙে যেত। এই কারণে আমি তখন জেগে যাই এবং দরজার দিকে তাকাই। ঠিক সেই সময় আবারও সেই টোকা দেওয়ার শব্দ শুনতে পাই। তখন আমি মোবাইল হাতে নিয়ে সময় দেখলাম, তখন দেখতে পেলাম রাত 11:21 হয়েছিল। দরজায় তৃতীয়বারের মতো সেই ব্যক্তি টোকা দিল এবং আমার নাম ধরে ডাকতে লাগলো। তখন আমি তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। ঘর থেকে বের হয়ে আমি দেখতে পেলাম বাহিরে দুইজন অচেনা যুবক দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে কাউকে চিনতে পারলাম না। আমি তাদের দিকে তাকিয়ে বললাম, জি বলেন। তখন তারা বলল যে, মৌলবী সাহেব, আমাদের এখানে একটি বিয়ে পড়াতে হবে, তাই আপনাকে নিতে এসেছি বিয়ে পড়ানোর জন্য। আমি বললাম যে, মাফ করবেন, কিন্তু আমি আপনাদেরকে চিনতে পারছি না, আপনাদের পরিচয় সম্পর্কে আমাকে বলুন। তখন তারা বলল যে, আমরা পাশের গ্রামে থাকি। তখন আমি তাদেরকে তাদের নাম জিজ্ঞাসা করি, কেননা ওই গ্রামের অনেকের সাথে আমার পরিচয় ছিল, আমি তাদের অনেককেই চিনতাম। তখন তাদের একজন বলল, আমার নাম জানজার আর ওর নাম ইফাক। তখন আমি নিজের মনে মনে বললাম, আচ্ছা, বড় আজব নাম তো। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর সে মৌলবী সাহেব তাদের সাথে রওনা দিলেন। মৌলবী মোহাম্মদ নওয়াজ বলেছেন যে সময় ছিল মার্চ মাস, তাই রাত ছিল কিছুটা ঠান্ডা। সেই দুই যুবক আমার আগে আগে চলছিল, আমি তাদের পেছনে পেছনে হাঁটতে লাগলাম। তারা খুব দ্রুত হাঁটছিল, কিন্তু আমার কারণে তারা ধীরে ধীরে চলতে বাধ্য হলো। প্রায় 15-20 মিনিট পরে তারা তাদের রাস্তা পরিবর্তন করল। এটা দেখে আমি তো ভয় পেয়ে গেলাম, কারণ তারা আমাকে যে গ্রামের কথা বলেছিল সেই গ্রামের পথ অন্যদিকে ছিল, আর তারা যে পথ চলছিল সেই পথে বড় একটি ফাঁকা মাঠ ছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই, তোমরা কোথায় যাচ্ছ? গ্রামের রাস্তাটা ওই দিকে, এদিকে তো একটা মাঠ ছাড়া আর কিছুই নেই। তখন তারা বলল যে, হ্যাঁ, আমরা জানি এখানে একটা মাঠ আছে, আসলে গ্রামের ভেতরে জায়গা ছিল না, এই কারণে আমরা এই মাঠে শামিয়ানা টানিয়েছি, অনুষ্ঠানের আয়োজন এখানে করা হয়েছে। এই কথা শুনে আমি চুপচাপ তাদের পেছনে পেছনে যেতে লাগলাম। তারা একটু পরপর পেছনের দিকে তাকিয়ে আমাকে দেখছিল, আমি তাদের পেছনে আসছে কিনা তা দেখতে লাগলো। কিছুক্ষণ পর আমি আবারও জিজ্ঞেস করলাম, ভাই, সত্যি সত্যি বিয়ে আছে তো নাকি? তখন তারা আমাকে বলল, হ্যাঁ, অবশ্যই। আমি আবারও জিজ্ঞেস করলাম, তাহলে এখানে এত নীরব কেন? আমরা মাঠের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, অথচ আমি এখনও কোনো শব্দ শুনতে পাচ্ছি না, একদম শুনশান নিরবতা বিরাজ করছিল। আমি বিষয়টা তাদেরকে জানালাম। তখন তারা বলল, জি জি, আয়োজন তো আছে, কিন্তু সেটা বিয়ে পড়ানোর পরে। এই কথা বলে তারা আবারও চলতে শুরু করল। এরপর আরও কিছুক্ষণ পথ চলার পর আমি সেই শামিয়ানা দেখতে পেলাম। আরও 2 মিনিট চলার পরে আমরা সেই শামিয়ানার ভেতরে প্রবেশ করলাম। ভেতরে খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছিল। আমি অবাক হয়ে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। এমন সময় আমার কানে একটি শব্দ আসলো, খোশ আমদেদ মৌলবী সাহেব। আমি তাকিয়ে দেখলাম আমার সামনে সালোয়ার কামিজ পরা এক ব্যক্তি দাঁড়িয়েছিল। সেই দুই যুবকের একজন নাম ছিল জানজার। সে ওই ব্যক্তির সাথে আমাকে পরিচয় করিয়ে দিল, বলল যে, ইনি বরের বাবা, ওনার নাম সর্দার মানাস। তখন সর্দার মানাস আমাকে বলল, মৌলবী সাহেব, চলুন আপনাকে নিয়ে যাই। এরপরে উনি আগে আগে চলতে শুরু করলেন, আমি ওনার পেছনে পেছনে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় এসে মানাস সাহেব এক ব্যক্তির দিকে ইশারা করে বললেন, উনি কনের বাবা, ওনার নাম শারমাক সাহেব। আমি হাসি মুখে
ওনার সাথে মুসাফা করার জন্য এগিয়ে গেলাম। তখন উনি আমার মুসাফা করার জন্য বাড়িয়ে দেওয়া হাতকে খুব জোশের সাথে ধরে নাড়াতে লাগলেন। আমি লক্ষ্য করলাম ওনার হাত সাধারণ মানুষের তুলনায় একটু বেশি গরম। আমি বিষয়টা তেমন একটা আমলে নিলাম না, কারণ আমি একটু চিন্তিত ছিলাম এবং ভেতরে ভেতরে অস্বস্তিতে ভুগছিলাম। আমার দুশ্চিন্তার কারণ এটাই ছিল যে আমি এই শামিয়ানার ভেতর এখন পর্যন্ত এমন কোনো মানুষকে দেখতে পেলাম না যে আমার পরিচিত, অথচ এই গ্রামের বেশিরভাগ মানুষকে আমি চিনি। সবগুলো মানুষ আমার কাছে অপরিচিত ছিল। আমি তখন বরের বাবার কাছে আমার এই চিন্তার কথা জানালাম। আমি তাকে বললাম যে এখানে তো গ্রামের কাউকে আমি দেখতে পাচ্ছি না। তখন উনি বলল, আচ্ছা আপনি তাহলে এই জন্য চিন্তিত? এরপর কনের বাবা এক যুবককে ডেকে পাঠালো এবং সেই যুবক আসার পরে তাকে কিছু একটা বলল। এরপর সেই যুবক সেখান থেকে চলে গেল। মৌলভী সাহেব বলেছেন, এর কিছুক্ষণ পর আমি নজর সাহেবকে আসতে দেখলাম। নজর সাহেব আমার পরিচিত ছিলেন, এই গ্রামে তার একটি দোকান ছিল। তারপরে একে একে আহমদ খান সাহেব, শেরদিল সাহেব, গোলাম আলী এবং শাহেদ আলী এদের সবাইকে দেখতে পেলাম, যারা আমার পরিচিত ছিল। তারপরে আমার পেরেশানি কেটে গেল। আমি তখন নজর সাহেবকে জিজ্ঞেস করলাম, আপনার দোকান কেমন চলছে? আমার প্রশ্ন শুনে নজর সাহেব কিছুটা চমকে উঠলেন। চমকে উঠে উত্তর দিলেন, দোকান ভালো চলছে। এরপরে আমি গ্রামের অন্যান্য লোকেদের সাথে কথা বলতে লাগলাম। এর মধ্যেই ইফাক সাহেব আমার কাছে এসে বলল, মৌলভী সাহেব বিয়ে পড়ানোর সময় হয়ে গেছে। আমি বললাম, ঠিক আছে চলুন। তারপর আমি গিয়ে তাদের বিয়ে পড়িয়ে দিলাম। তারপর তারা আমাকে মিষ্টি দিল, বিয়ে পড়ানোর হাদিয়াও দিল, আর আমাকে অনেক খাবারও খাওয়ালো। খাবার এতটা চমৎকার ছিল যে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এরপরে সেই দুই যুবক ইফাক এবং জাঞ্জার যারা আমাকে নিয়ে এসেছিল তারা পুনরায় আমাকে আমার ঘরে পৌঁছে দিয়ে গেল। তারপর তারা ফিরে গেল। এরপরে আমি অজু করলাম এবং অজু করে আমার বিছানায় এসে শুয়ে পড়লাম। তখন হঠাৎ আমার খেয়াল হলো, দেখি তো এখন কয়টা বাজে। আমি ভাবলাম যদি ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়ে থাকে তাহলে আগে নামাজ পড়ে নিব, কারণ আমার আসা যাওয়া এবং বিয়ে পড়ানোতে অনেক সময় লেগে গিয়েছিল। এতক্ষণে নিশ্চয় ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। এই কথা ভাবতে ভাবতে আমি সময় দেখলাম। যখন আমি সময় দেখতে লাগলাম তখন আমার হুঁশ হারিয়ে গেল। আমি দেখেছিলাম যে ঘুম থেকে উঠে আর এখনকার সময়ের মাঝে সামান্য কয়েক মিনিট পার হয়ে গিয়েছে, অথচ আমার হিসাবে আমি অনেক সময় কাটিয়ে এসেছি। পরে আমি দিনের বেলা ওই গ্রামে গিয়ে রাতে বিয়ের অনুষ্ঠানে যে লোকগুলোর সাথে কথা বলেছিলাম তাদের সাথে দেখা করলাম এবং তাদেরকে রাতের ঘটনা জিজ্ঞেস করলাম। তখন তারা অবাক হয়ে বলল, তারা তো গত রাতে ঘর থেকে কেউই বাইরে বের হয়নি, তারা নিজ নিজ ঘরে ঘুমিয়েছিল, তারা কেউ কোনো বিয়েতে অংশগ্রহণ করেনি। এ কথা শুনে মৌলভী সাহেব তখন আশ্চর্য হয়ে গেল। কিন্তু যখন আমি আমার বিয়ের হাদিয়া পাওয়া টাকা এবং মিষ্টি দেখতে পেলাম তখন আমি নিশ্চিত হলাম যে এটা আমার কোনো স্বপ্ন বা ভ্রম ছিল না। আমি অবশ্যই বাস্তবে বিয়েতে অংশগ্রহণ করেছি। পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে আমি যে বিয়েতে অংশ নিয়েছিলাম সেটা কোনো মানুষের বিয়ে ছিল না, সেটা জিনেদের বিয়ে ছিল এবং আমি আসলে জিনেদের বিয়ে পড়িয়েছি। আজও সেই ঘটনা আমার মনে পড়ে, আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় যে আমি আমার জীবনে একটি জিনের বিয়ে পড়িয়েছি। এটা তো আমার ভাগ্য ছিল, সেই জিনগুলো ভালো জিন ছিল, খারাপ জিন ছিল না, কেননা তারা আমার কোনো ক্ষতি করেনি এবং আমার সাথে অত্যন্ত ভালো আচরণ করেছিল।